একজন যুবক বিবাহ করবে কখন, বিবাহ করার সময় কখন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, যখন যুবক হবে 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর এরকম একটা বয়স, হে যুবক দল, বনিষ্ঠত মিনকুল বাদ পালিয়া তা জব্বাজ, তোমাদের যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বিবাহ করার জন্য ক্ষমতা লাগবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ইচ্ছা করলে বিবাহ করা যাবে না, বিবাহ করার জন্য একটা গতি লাগবে, ক্ষমতা লাগবে। আব্দুর রাজ্জাক সাহেব, ক্ষমতা কি? ক্ষমতা হলো এক, মোহর, দুই, বউ থাকার ঘর, তিন, পেশাব পায়খানা, চার, বৈঠকখানা। বউ যে ঘরে থাকে সে ঘরে আমি গেলে তাকে ওখানে বসতে দিবেন? তো বউ কোথায় থাকবে? এটা অতিরিক্ত ঘর লাগবে। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে, ক্ষমতা মানে মোহর, ক্ষমতা মানে বউ নিয়ে থাকার ঘর, ক্ষমতা মানে পেশাব পায়খানা, ক্ষমতা মানে মেহমানখানা, ক্ষমতা মানে কন্ট্রোল ক্ষমতা, ক্ষমতা মানে পুরুষত্ব ক্ষমতা, বউকে কন্ট্রোল করার মতো ক্ষমতা লাগবে, তাছাড়া বিবাহ করা হবে না। কন্ট্রোল ক্ষমতা দেখবেন, এক মিনিট এদিকে খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার খালার সাথে বাইরের দিকে, বাড়ির বাইরে পেশাব পায়খানায় গেলাম। বুখারীর হাদিস, লম্বা ঘটনা। পেশাব পায়খানা শেষ করে আসছি তো আমার খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছে। পড়ে গিয়ে আমার খালা বলছেন, মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক। আরে খালা এই কথা বলছেন মানে? আমি খেপে গেলাম, খালা আপনি এই কথা বলেন কেন? মেস্তা হচ্ছে বাদ্রি সাহাবি, মেস্তা বাদ্রি সাহাবি, বদরের যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন, তিনি খুব দামি মানুষ। খালা আপনি এ কথা কেন বলবেন যে মেস্তা ধ্বংস হোক, এ কথা আপনি কেন বলবেন? আয়েশা খুব বিদ্যার অধিকারী ছিলেন, সচেতন হুঁশিয়ার মহিলা ছিলেন, বড় বুদ্ধিমতী ছিলেন, আপনি এ কথা কেন বললেন? আপনি জানেন আল্লাহ বলেছেন, এ মালমা শেতুম কাদ গাফারতু লাকুম, এ বদরের যুদ্ধ উপস্থিত যোদ্ধারা, তোমরা পৃথিবীতে যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিচ্ছি। খালা আপনি এ কথা কেন বললেন? তখন ওর খালা বলছে, রংপুর দিনাজপুরের ভাষায় বলি, ধুর হান্দা, ধুর বোকা মেয়ে, তুই জানিস কি ঘটনা ঘটেছে? কি খালা? মেস্তা বলছে, তুই নাকি সাফওয়ানের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহ মিন জালিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালা এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ। এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ। তখন তার দুই চোখের পানি ঝরতে লাগলো 29 দিন যাবত। একটু পরে যখন আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, তখন আয়েশা বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি। আমি এখানে যেটা আপনাকে দেখিয়েছি সেটা হলো, কোন মহিলা স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অনুমতি ছাড়া এই দুর্বিসন্ধি পরিবেশে চলে যেতে পারছেন না স্বামীকে না বলে। অনেক কথা এখানে আছে, এগুলো থেকে যাক। কন্ট্রোল ক্ষমতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতা আছে বউদের ওপরে, বউ স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। কন্ট্রোল ক্ষমতা, এদিকে দেখেন, একদল ইহুদি সে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী উত্তরে বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কথা কিন্তু শেষ। আল্লাহ রাসূল যেটা বললেন সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাননি, উনি আড়ে আছেন, ওদের কথাটা উনি শুনেছেন। যেমন এই কথা বলেছে, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, তেমনি আয়েশা একবারে ক্ষেপে বলতে লেগেছেন, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম, তোমাদের মরণ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আয় আলাইকি বিরিফকে, নরম হোক, নরম হোক, ইয়া কলন ফল ফোসা,
কঠোর হব না, কর্কশ হব না, কঠোর হব না, কর্কশ হব না কখনো। বইয়ের একটা ১৯-২০ দেখলে আপনাকে কঠিন ভাবে বলতে হবে। কন্ট্রোল ক্ষমতা,